আসসালামু আলাইকুম। ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24 এর ট্যাবলেট শর্ট ক্লাস 13-তে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 3 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। ইনশাআল্লাহ এই তিনটি পোস্টারের মধ্যে থেকে তোমরা এবছর একটি পোস্টার 100% কমন পাবা ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 25 নভেম্বর 2024। তো দেখো, আমি তোমাদের জন্য টপ 3 পোস্টার রাইটিং সাজেশন এবং অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে এই তিনটি টপ পোস্টার সাজেশন প্লাস অ্যান্সার একদম বাংলা অনুবাদ সহকারে শিখিয়ে দিব। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন, যার পেজ সংখ্যা মাত্র 70টি সাজেশন প্লাস অ্যান্সার। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 4-5 দিন পড়লে A+ নিয়ে নোটেশন, 100% গ্যারান্টি। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 25 নভেম্বর 2024। আজকে এই ট্যাবলেট সাজেশনের পেজ নম্বর 32 থেকে পড়াবো। এই সাজেশনটির মূল্য হলো মাত্র 350 টাকা, কুরিয়ার চার্জ একদম ফ্রি। যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। দেখো, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা এই ট্যাবলেট শর্ট সাজেশনের এই অংশটুকু জাস্ট পড়তে হবে। দেখো, এতটুকু পড়তে কিন্তু তোমাদের 2-3 দিনেই লাগবে, এর বেশি লাগার কথা না। টপ 3 পোস্টার রাইটিং সাজেশন। এক নম্বরে দেখো, রাইড এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্প্রাইড অফ ভাইরাল ফিভার চিকুনগুনিয়া, ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস। তো দেখো, এখানে বলা আছে চিকুনগুনিয়া, ডেঙ্গু বা ডেঙ্গু ভাইরাস সম্পর্কে একটি সচেতনতামূলক পোস্টার তৈরি করুন। তো দেখো, আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1। প্রথমে তোমাদেরকে লিখতে হবে এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঙ্গু। তোমাদের পরীক্ষায় যদি ডেঙ্গু আসে তাহলে লিখবে ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস আসলে লিখতে হবে ডেঙ্গু ভাইরাস, আর চিকুনগুনিয়া আসলে তোমাদেরকে লিখতে হবে চিকুনগুনিয়া, ইজ গিভেন বিলো। অর্থাৎ ডেঙ্গু সম্পর্কে একটি সচেতনতামূলক পোস্টার নিচে দেওয়া হলো। পোস্টার রাইটিংকে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্সিং লিখতে হবে, যেমনটি আমি লিখে দিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার পোস্টার রাইটিংয়ে কি আমরা কালার পেন ইউজ করতে পারবো? এর উত্তরটি হলো হ্যাঁ, তোমরা চাইলে কালার পেন ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে রুলো ইউজ করতে পারো বক্স আঁকার ক্ষেত্রে। প্রথমে অবশ্যই তোমাদেরকে দুপাশে দুটি স্লোগান দিতে হবে, যেমনটি আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো, আমি লিখে দিয়েছি বি আওয়ার, সচেতন হন, প্রিভেন্ট ডেঙ্গু, ডেঙ্গু প্রতিরোধ করুন। তো দেখো, আমি এখানে দিয়েছি ডিস্ট্রয় এডিস মসকিটোস টু প্রিভেন্ট ডেঙ্গু ফিভার। এর বাংলা অর্থ হলো ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা ধ্বংস করুন। এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে 3-4টি বাক্য লিখতে হবে। আমি এখানে 4টি বাক্য লিখে দিয়েছি। দেখো, ডু নট অ্যালো ওয়াটার টু অ্যাকুমুলেট নেক্সট টু দ্য হাউস। এর বাংলা অর্থ হলো বাড়ির পাশে পানি জমতে দিবেন না। ইউজ মসকিটো নেটস টু স্লিপ ডে আর নাইট। এর বাংলা অর্থ হলো দিনে ও রাতে ঘুমাতে মশারি ব্যবহার করুন। রেগুলার ক্লিন ওয়াটার ইন ড্রেন্স, কুলার্স অ্যান্ড আদার স্মল কন্টেইনার্স। এর বাংলা অর্থ হলো ড্রেন, কুলার এবং অন্যান্য ছোট পাত্রের পানি নিয়মিত পরিষ্কার করুন। এবং সর্বশেষ বাক্যটি তোমাদেরকে লিখে দিতে হবে, ওয়ার প্রোটেক্টিভ ক্লোথিং। এর বাংলা অর্থ হলো প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করুন। অর্থাৎ যে পোশাকটা পরিধান করো, সে পোশাকটি অবশ্যই তোমাদেরকে প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করতে হবে, যাতে ডেঙ্গু মশা না কামড়াতে পারে। এরপরে লিখতে হবে সার্কুলেটেড বাই, দ্বারা পরিচালিত, দ্য স্টুডেন্টস অব রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো দেখো, আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় পোস্টার রাইডিংটি অ্যান্সার লিখে দিলাম। তোমরা এভাবে লিখলে পোস্টার রাইডিংকে 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে দেখো, দুই নম্বরে আমি এখানে একটি পোস্টার দিয়েছি, রাইড এ পোস্টার টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অফ ট্রি প্লান্টেশন। এখানে বলা আছে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য একটি পোস্টার লিখুন। তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2, যেহেতু এখানে 2 আছে। তোমাদেরকে প্রথমে লিখতে হবে পোস্টার টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অফ ট্রি প্লান্টেশন ইজ গিভেন বিলো। এর বাংলা অর্থ হলো বৃক্ষরোপণ সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি পোস্টার নিচে দেওয়া হলো। প্রথমে বক্স এঁকে নিতে হবে, যেমনটি আমি এঁকে নিয়েছি। প্রথমে দুটি স্লোগান লিখতে হবে। আমি এখানে স্লোগান লিখে দিয়েছি প্লান্ট ট্রিস সেভ আওয়ার আর্থ।
এর বাংলা অর্থ হলো গাছ লাগান আমাদের পৃথিবীকে বাঁচান। এরপরে টাইটেল লিখতে হবে, দেখো আমি টাইটেল লিখে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এরপরে দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি প্ল্যান্ট ট্রিজ সেভ লাইফ, এর বাংলা অর্থ হলো গাছ লাগান জীবন বাঁচান। এরপরে এস্টার চিহ্ন দিয়ে চারটি বাক্য লিখে দিয়েছি, সেভ আওয়ার ন্যাশন প্ল্যান্ট মোর ট্রিজ, এর বাংলা অর্থ হলো আমাদের জাতিকে বাঁচান বেশি করে গাছ লাগান। দুই নম্বরে দিয়েছি দেখো, ট্রিজ গিভ অক্সিজেন অ্যান্ড টেক ইন কার্বন ডাইঅক্সাইড, এর বাংলা অর্থ হলো গাছ অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তিন নম্বর বাক্যটি লিখে দিয়েছি দেখো, ইট প্রোটেক্টস দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট, এর বাংলা অর্থ হলো এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপরে দেখো চার নম্বর বাক্যটি লিখে দিয়েছি, স্টার্ট সোশ্যাল ক্যাম্পেইন ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণে সামাজিক প্রসার শুরু করুন। এরপরে আমি লিখে দিয়েছি দেখো, সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো দেখো তোমাদেরকে যদি ট্রি প্লান্টেশন সম্পর্কে পোস্টার লিখতে বলে, আমি যেভাবে লিখে দিলাম তোমরা ওইভাবে লিখিও, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। তিন নম্বরে দেখো, ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং, এখানে বেপরোয়াভাবে গাড়ি চালানো সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য একটি পোস্টার লিখতে বলেছে। প্রথমে আমি এখানে লিখে দিয়েছি দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3, তোমাদেরকে লিখতে হবে পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং ইজ গিভেন বিলো, মানে এই সম্পর্কে একটি পোস্টার নিচে দেওয়া হলো। পোস্টার রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বক্স করে লিখতে হবে, প্রথমে দেখো আমি এখানে লিখে দিয়েছি, লেটস স্টপ রেকলেস ড্রাইভিং মেক লাইফ সেফ, এর বাংলা অর্থ হলো আসুন বেপরোয়াভাবে ড্রাইভিং বন্ধ করি, জীবনকে নিরাপদ করি। এরপরে তোমাদেরকে টাইটেল লিখতে হবে, আমি এখানে টাইটেল লিখে দিয়েছি সেফ রোড সেফ লাইফ, নিরাপদ সড়ক নিরাপদ জীবন। স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে চার থেকে পাঁচটি বাক্য লিখতে হবে, দেখো আমি এখানে মোট ছয়টি বাক্য লিখে দিয়েছি, অ্যাক্সিডেন্ট কজেস ডেড টু পিপল, দুর্ঘটনা মানুষের মৃত্যু ঘটায়। দুই নম্বরে দেখো, ইট স্নেকসেস অ্যাওয়ে মেনি ভ্যালুয়েবল লাইফ, এর বাংলা অর্থ হলো এতে অনেক মূল্যবান জীবন কেড়ে নেয়। তিন নম্বরে দিয়েছি দেখো, ইট কজেস ইনজুরিয়াস টু প্যাসেঞ্জার্স, এতে যাত্রীদের আহত হয়, এতে যাত্রীরা খুবভাবে আহত হয় বা এতে যাত্রীরা আহত হয়। এরপরে দেখো লিখে দিয়েছি, অবি ট্রাফিক রুলস, ট্রাফিক আইন মেনে চলুন। এরপরে লিখে দিয়েছি দেখো, ফ্রি টু রোডস ফ্রম জ্যামস, রাস্তার জ্যাম থেকে মুক্ত করুন। এবং সর্বশেষ লিখে দিয়েছি দেখো, বি কনসিয়াস অফ অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনা সম্পর্কে সচেতন হন। এবং সর্বশেষে লিখে দিয়েছি, সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216। তো দেখো আজকে আমি তোমাদেরকে টপ থ্রি পোস্টার রাইটিং একদম বাংলা অনুবাদ সহকারে শিখিয়ে দিলাম। ইনশাল্লাহ এবছর এই তিনটির মধ্যে তোমরা একটি পোস্টার রাইটিং কমন পাবা। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ডিগ্রি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন 2024। ডিগ্রি ইংলিশে এ প্লাস তোলার মহা ঔষধ, যে সাজেশনটির পেজ সংখ্যা মাত্র 74টি। এই সাজেশনটির মূল্য রেখেছি মাত্র 350 টাকা। এই সাজেশনের প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 4 থেকে 5 দিন পড়লেই এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটি তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক যে ট্যাবলেট আছে সে ট্যাবলেটের মতো কাজ করবে, অর্থাৎ মাত্র 4 থেকে 5 দিন পড়লে তোমরা ডিগ্রি কম্পালসরি ইংলিশটি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা। তো দেখো এই সাজেশনটি যেভাবে সাজানো, রাইটিং পার্ট অটো ফর্মুলা, প্রথমেই তোমরা রাইটিং পার্টের অটো ফর্মুলাগুলো পেয়ে যাবা, এরপরে টপ থ্রি টপ ফোর টপ ফাইভ সাজেশন অ্যান্ড অ্যান্সার পেয়ে যাবা। গ্রামার পার্ট একদম সহজ এবং শর্ট করে সাজানো, উত্তর কিন্তু তোমরা রাইটিং এবং গ্রামারের উত্তর সাথে সাথে পেয়ে যাবা। সাজেশনটি একদম শর্ট করে সাজানো, মাত্র 4 থেকে 5 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা, ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। এবং মাত্র 3 থেকে 4 দিন পড়লে এ প্লাস তুলতে পারবা। তো যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও,
তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744549475। এই নম্বরে এসএমএস করে লিখবা ট্যাবলেট, জাস্ট তোমরা ট্যাবলেট কটাটুকু লিখে দিবা। তো দেখো এই বইটির এখন আমি তোমাদেরকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখাবো। তো দেখো আমার এই সাজেশন বইটির বাংলাদেশ কপিরাইট অফিস থেকে কপিরাইট সনদ নেওয়া। এখন আমি তোমাদের ট্যাবলেট এই বইটি সাজেশন বইটির বা সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট দেখাবো। তো দেখো এখানে তোমরা প্রথমেই পাবা শর্টকাট সাজেশন, এরপরে দেখো রাইটিং অটো ফরম্যাট Mark 50, অর্থাৎ দুটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, এগুলোকে বলা হয় অটো ফরম্যাট। একটি পড়লে অনেকগুলো হয়, এটাকে বলা হয় অটো ফরম্যাট। এরপরে দেখো এক্সট্রা অটো ফরম্যাট পাবা, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, একটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। এরপরে দেখো তোমার রাইটিং পার্টের টপ সাজেশনগুলো পেয়ে যাবা। Top 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, Top 3 অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, Top 3 ডায়লগ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, Top 3 রিপোর্ট রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, Top 3 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, এগুলো কিন্তু উত্তর সহকারে তোমরা পেয়ে যাবা। ইনশাল্লাহ এগুলো থেকে 100% তোমরা কমন পাবা। এরপরে দেখো এক্সট্রা টপ সাজেশন দিয়ে দিয়েছি, Top 3 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, Top 3 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তো দেখো তোমরা প্রথমেই পাবা Top 100 রাইট ফ্রম অর ভার্ব সাজেশন অ্যান্ড অ্যান্সার, মাত্র 15টি টেকনিক মুখস্থ করলে কিন্তু তোমরা এই 100টি রাইট ফ্রম অর ভার্ব ইজিলি ভাবে মনে রাখতে পারবা। এরপরে দেখো মাত্র 35টি রাইট ফ্রম অর ভার্ব পড়লে 4-4 মার্ক, 100% গ্যারান্টি। এখানে টেকনিক দেওয়া আছে মাত্র 6টি। এরপরে বাবা WS কোশ্চেন ম্যাজিক রুলস, Top 100 WS কোশ্চেন সাজেশন অ্যান্ড অ্যান্সার, এখানে মোট 10টি টেকনিক দেওয়া আছে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। 40টি WS কোশ্চেন পড়লে 4-4 মার্ক, এখানে 8টি টেকনিক দেওয়া আছে। সেন্সিং ওয়ার্ড ম্যাজিক রুলস অ্যান্ড Top 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, সেন্সিং ওয়ার্ড বোর্ড কোশ্চেন সলিউশন, এগুলো থেকেও তোমরা 100% কমন পাবা। মাত্র 20টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়লে 4-4 মার্ক, 100% গ্যারান্টি। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বোর্ড কোশ্চেন সলিউশন, মাত্র 5টি পাংচুয়েশন রুলস পড়লে 4-4 মার্ক, Top 10 পাংচুয়েশন সাজেশন অ্যান্ড অ্যান্সার। এরপরে দেখো প্যাসেজ রাইটিং মার্ক 10, প্যাসেজ লেখার টেকনিক, অর্থাৎ তোমরা কিভাবে প্যাসেজ লিখবা তার টেকনিকটুকু আমি দিয়ে রেখেছি। দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা মাত্র 77টি। এখন তোমরা যারা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তাদের জন্য দেখো ফাঁকিবাজি আমি এখানে শিখিয়ে দিয়েছি। শর্টকাট সাজেশন মাত্র 2-3 দিন পড়লে সিলেবাস শেষ। তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তাদের জন্য দেখো কতটুকু পড়তে হবে। গ্রামারের জন্য 20 মার্কের জন্য রাইট ফ্রম অর ভার্বের তোমাদেরকে মুখস্থ করতে হবে 35টি, টেকনিক পড়তে হবে 6টি এবং এখানে দেখো পেজ নাম্বারগুলো কিন্তু দিয়ে রেখেছি। WS কোশ্চেনে তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি এবং টেকনিক মুখস্থ করতে হবে 8টি। চেঞ্জিং ওয়ার্ডে তোমাদেরকে 100টি পড়তে হবে এবং 4টি টেকনিক মুখস্থ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদেরকে 20টি রুলসের সাথে 20টি টেকনিক মুখস্থ রাখতে হবে। পাংচুয়েশনের ক্ষেত্রে তোমাদেরকে 10টি পাংচুয়েশন মুখস্থ করতে হবে, অর্থাৎ যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং 5টি রুলস মুখস্থ করতে হবে। তোমরা যদি যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তারা যদি এতটুকু পড়ো তাহলে এখানে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15-18 মার্ক তুলতে পারবা। আর তোমরা যদি Top 100 যেগুলো আমি দিয়েছি সেগুলো পড়ো তাহলে তোমরা 20 মার্কের মধ্যে 20 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। এবার চলে যাব রাইটিং পার্টে। তো দেখো তোমার রাইটিং পার্টের জন্য ফাঁকিবাজ যারা স্টুডেন্ট আছো তারা কি করবা, তো দেখো অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফরম্যাট পড়বা 1টি, টপ সাজেশন পড়তে হবে 4টি, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর জন্য অটো ফরম্যাট পড়বা 2টি এবং টপ সাজেশন মুখস্থ করবা 3টি,
ডায়ালগ রাইটিং এর জন্য অটো ফরম্যাট পড়তে হবে একটি, টপ সাজেশন মুখস্ত করতে হবে তিনটি, রিপোর্ট রাইটিং এর জন্য অটো ফরম্যাট তোমাদেরকে পড়তে হবে দুইটি, টপ সাজেশন মুখস্ত করতে হবে তিনটি, প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তোমাদেরকে অটো ফরম্যাট মুখস্ত করতে হবে দুইটি এবং টপ সাজেশন মুখস্ত করতে হবে তিনটি। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের 3-4 দিন বেশি সময় লাগার কথা না। এগুলো একদম সহজ ভাষায় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখে দিয়েছি, তোমরা একবার পড়লে এগুলো মুখস্থ করতে পারবা। এবং দেখো প্যাসেজ রাইটিং 10 মার্কের জন্য তোমরা কিভাবে টেকনিক আছে সেই টেকনিকটুকু ফলো করে লিখতে পারবা, তা কিন্তু আমার এই শর্টকাট সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ডিগ্রি স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের এই ট্যাবলেটটি ক্রয় করো। এর দাম রেখেছি মাত্র 350 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশনটি পাঠানো হয়। তো দেখো এর দাম মাত্র 350 টাকা। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744549475। এটি তোমাদের ডিগ্রি ইংলিশে ট্যাবলেট অর্থাৎ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো কাজ করবে। ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ।